আসসালামু আলাইকুম আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং বাসায় আছো। তো আমরা আসলে অনলাইন ক্লাসটা মোটামুটি সবাই আমরা চালিয়ে যাচ্ছি, আসলে তোমরা কতটুকু সেটা রিসিভ করতেছো আমরা ভিউয়ার্স দেখেই বুঝতে পারতেছি যে তোমরা আসলে অনলাইন ক্লাসটাকে গুরুত্ব সহকারে দেখতেছি। তো প্রিয় শিক্ষার্থী, এটুকুই বলবো আমরা যেহেতু তোমাদের জন্যই আসি, তো তোমরা আমাদেরকে আমাদের বিষয়টাকে অবশ্যই পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখবে, আমরাও ক্লাসটা করতে মজা পাব। তো যাই হোক, আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা 8টা 25 ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে, এখন আজকে আমি তোমাদেরকে যে 8টা 25 স্কিস এর যে আপনি আছে সেটার মধ্যে আমরা আজকে গুরুত্বপূর্ণ টপিক প্রিপজিশন নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে খেয়াল করে দেখো দুটি প্রশ্ন লিখেছি, হোয়াট ইজ প্রিপজিশন এন্ড হাউ মেনি কাইন্ডস অফ প্রিপজিশন এন্ড হোয়াট আর দে। আজকে আমরা যেটি শিখব, প্রিপজিশন কাকে বলে এবং প্রিপজিশন কত প্রকার এবং কী কী। তোমাদের পরীক্ষা যেটি আসে ইউজ অফ প্রিপজিশন, অর্থাৎ তুমি ফিল ইন দ্য গ্যাপসের মাধ্যমে প্রিপজিশনগুলোকে প্রিপজিশন দিয়ে সেন্টেন্সটি পূর্ণ করো, তাহলে ধারাবাহিকভাবে জানতে পারবো। তবে আমরা প্রথমেই শিখি প্রিপজিশন কাকে বলে। একটু খেয়াল করে দেখো, যে সকল প্রিপজিশন পূর্বে বসে
Thank you.
প্রকার কি কি সংজ্ঞা সহ পড়ে নিবে। এটা হলো কাজ, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়ালেখা করবে। থ্যাংক ইউ।